হলো দলনেতা, সবকিছু সে ভালো বোঝে। অরণ্যা ক্যারেট করে, টি শার্ট আর জিন্স পরে, পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। দর্শন করে আবিষ্কার সর্বত্র, খোঁজে বিজ্ঞান সীমা প্রায় নায়িকা, থাকে খালি নাচ গানে পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। রাখি খেতে ভালোবাসে যখন তখন এটা সেটা পঞ্চভূজ আমরা পঞ্চভূজ। উৎসাহ দেন রিনা খালা, রিনা খালার ভালো আমরা আগামী সপ্তাহে ওলরমটা দেখতে যাচ্ছি, বাস।
প্রসূন, এই প্রসূন বাবা দেখেছো? হ্যাঁ, তোমার ল্যাপটপটা কয়দিনের জন্য লাগবে? ট্যাবে আপাতত কাজ চলছে, তবে তুমি তো জানোই সব অ্যাপ্লিকেশন ট্যাবে হয় না, এটার জন্য ল্যাপটপটা একটু প্রয়োজন। তোমার কি তাহলে এখনকার মিশন অ্যাপস? হ্যাঁ, আমি ওয়ার্কশপে খুব মজা পাচ্ছি, ছুটিটা খুব এনজয় করছি। পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না তো? না। আচ্ছা দেখো, ভালো করে পড়াশোনা করো। আমি তোমাকে বলি না ক্লাসে প্রথম হতে হবে, কিন্তু এমনভাবে শিক্ষিত হও দেশের কোনো প্রয়োজন পড়লে যাতে নিজেকে কাজে লাগাতে পারো। ঠিক আছে। এবার তাহলে তোমার কিস্তি থাকাও দাদু। তাই না, তোমার মন্ত্রী যে এখন বিপদে পড়তে যাচ্ছে। আরে আরে, তাহলে তো তাহলে আমার দামটা ফেরত দিতে হয় যে। ফেরে গিয়ে এখন আর মানতে যাচ্ছে না, তাই না? কেন, কালকে যে তোমাকে একটা দাম ফেরত দিয়েছি। তরুণ, পড়ালেখা নেই, সারাক্ষণ শুধু খেলা আর খেলা, আর মানুষজনেরও আক্কেল। হেঁটে এসেছি দেখে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। ও ভালো কথা, তুমি তুমি এই নোটসগুলো পড়তে থাকো। ঠিক আছে। কিভাবে যে বলি, আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, দাদু ভাইকেও। সে তো আমিও ভালোবাসি, কিন্তু মা দাদু ভাইকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। দাদু ভাই আমার খুব
সমস্যাই দেখতে পাচ্ছি। এখানে গোপনীয়তা বলে তো কিছু একটা আছে। আমরা তো এখানে গোপন এবং খারাপ কিছু করছি না, কি বলে? আমি কিন্তু ফিওর পক্ষে। আমি গোপনীয়তার কথা বলছিলাম, গোপনীয়তা বলে তো কিছু একটা আছে। প্রসূন, গোপন জিনিস রাখার দায়িত্ব তোমার। জননী জন্মভূমিষ্ঠ সদা তুমি পাসওয়ার্ডটা বাবা চেঞ্জ করলে হতো না? পরিচয় করে দিই, অনন্যা, ইফতি, প্রসূন আর রাফি। আমাদের ভুবনে স্বাগত। তোমার থেকে অনেক ধন্যবাদ। আর ও তোর, তোমার সবাই ওর নাম শুনেছ, আজ থেকে তুমি আমাদের বন্ধু, আমরা সবাই সবসময় তোমার পাশে থাকবো। শুনছো? কান খুলে শুনে রাখো, আগামী শুক্রবার কিন্তু আমরা ওল্ডহোমটা দেখতে যাচ্ছি। আমি সব ঝামেলা ঘরের মধ্যে এসব করতে পারবো না, আমার শরীরটাও ভালো নেই। ডাক্তার কি বলেছে তুমি শুনো নি? আবার কি হলো? আমি আজকেই বাবাকে সব খুলে বলবো। বাবা দিবস উপলক্ষে একটা তথ্যচিত্র নির্মাণের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা? হ্যাঁ, প্রতিযোগিতা, তথ্যচিত্র নির্মাণ প্রতিযোগিতা। তার মানে শুটিং? দারুণ হবে। ঠিক আছে, কালকে সবাই একসাথে বসে কথা বলবো। কোথায়? অনেকদিন ধরে তোমরা আমাদের বাসায় আসো না, কালকে আমাদের বাসায় বসে আমরা। ঠিক আছে, তাহলে আমরা কালকে প্রসন্দের বাসায় বসে তথ্যচিত্র নির্মাণ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রজার দ্যাট, রাখছি। রজার দ্যাট, রাখছি। রজার দ্যাট, রাখছি। রাখি। রজার দ্যাট ক্লিয়ার, রাখছি। Thank you.
পছন্দ আসলো কোথ থেকে? তুমি কখনো বাবা আর তরুণের বন্ধুর মতো সম্পর্কটা দেখেছো? এটাই তো আমার ভালো লাগে না। বয়স্ক মানুষের ছেলে মানুষের সাথে এত মাখামাখি কিসের? বয়স হলে মানুষ শিশুর মতো হয়ে যায়। হোক শিশুর মতো, তুমি দ্রুত ব্যবস্থা করো, আমি আমার মতো স্বাধীনভাবে থাকতে চাই। বাবা কি কখনো তোমার স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়িয়েছে? প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, সেটা আমি তোমাকে কোনোদিনই বোঝাতে পারলাম না। উনি আমার বাবা, আমি ওনাকে কিছুতেই বৃদ্ধাশ্রমে পাঠাতে পারব না। মন খারাপ কেন? দাদুকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। আগেও বলেছি তুমি আমার আসল বন্ধু। আর আমরা তোমরা সরে যাও। হ্যাঁ আমি প্রস্তুত। বল কাল কি হবে সেটা আজকের ভেবে কি লাভ বলো? আচ্ছা তুই না তোর শ্বশুরকে ওল্ড হোমে দিয়েছিস? আমার বাবাই সেরা বাবা। এত অন্ধকার কেন? ¡Gracias!